মা ক্যান্টিনে খাবার দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুললো বিজেপি নেতৃত্ব। কালিয়াগঞ্জ পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি কাউন্সিলররা। কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার পাশেই মা ক্যান্টিন খোলা হয়েছে, তাতে অন্যান্য স্থানের থেকে সস্তায় ডিম ভাত খেতে পারেন দুস্থ মানুষেরা। অথচ মা ক্যান্টিনে আসা মানুষজনদের অভিযোগ, মাঝে মধ্যেই খাবার দেরিতে আসে। ক্ষুধার্ত মানুষদের সাথে কথা বলেন বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস, তার অভিযোগ ক্যান্টিনে সঠিক সময়ে খাবার তো আসেই না, তার উপর গুণগত মান ভালো নয়। কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌর প্রধান ঈশ্বর রজক গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। খাবার এখন অবধি আসেনি, প্রায় 1:30 বেজে গেছে, তখন অবধি খাবার আসেনি। আমি সেইটা শুনে আমি তৎক্ষণাৎ এখানে আসি এবং এসে দেখতে পারি সত্যিকারেরই এখন 1:30 বাজে কিন্তু খাবার আসে, এবং প্রচুর মানুষ যারা ছিল খেতে আসছে তারা অনেকেই চলে গেছে। এই বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগে, এবং আমি পাশে এখান থেকে যত সামান্য কিছু বিস্কুট ও জলের ব্যবস্থা করি তাদের জন্য। এবং এখানে শুধু এটা বিষয় নেই, সমস্যা আরও রয়েছে, যেটা হচ্ছে খাওয়ার খুব নিম্নমান। আজকে পৌরসভায় আজকে যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে তা তারা খাওয়াচ্ছেন, তারা সরকারি এই মানুষের বিভিন্ন ট্যাক্সের টাকা দিয়ে, সেই টাকা দিয়েই কিন্তু এই জনসাধারণের এই অসহায় মানুষগুলোর জন্য মা ক্যান্টিন খুলেছে। কিন্তু সেই মানুষগুলোই যদি খাওয়ার পেতে এসে তাদের সাথে জঘন্য ব্যবহার, সময় অনুযায়ী খাওয়ার না পায়, তাহলে এই মা ক্যান্টিন করার উদ্দেশ্য কী? মা ক্যান্টিন তাহলে বন্ধ করে দেওয়া হোক। আমি বিরোধী দলনেতার সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কার্তিকদার সাথে আমি মোটামুটি ফোনে কথা হয়েছে, তিনিও খুব অসন্তুষ্ট হয়েছে এই বিষয়গুলো শুনে, এবং এটা নিয়ে আগামী ডেটে বোর্ড মিটিংয়ে বড় এটা আওয়াজ উঠবে, এবং কার্তিকদার আগামী ডেটে যেভাবে রণকৌশল দিবে সেই অনুযায়ী আমরা আগামী ডেটে চুন। আমরা যতটুকু জানি আমাদের মা ক্যান্টিন সুস্থভাবেই চলছে, হয়তো এক দিন আজকে আমি যেরকম জানতে পারলাম এখনই যে ঠেলাওয়ালার একটু দেরিতে আসছে, যার কারণে আজকের দিনটা দেরি হয়েছে। নট হ্যাবিচুয়েটেডটা, এটা অভ্যস্ত না যে প্রত্যেক দিনই দেরিতে খাবার দেওয়া হয়। তবে এক দিন তো বাড়িতেও আমরা রান্নাবান্না করি, যখন দেখি যে কোনো কারণে না কোনো কারণে একটু রান্নাবান্না দেরিও হয়ে যায়, তো ঠিক ওইরকমই একটা ঘটনা ঘটে গেছে এটা আজকে। এটা আগামীতে যাতে না ঘটে আমরা আরও একটু সচেতন থাকব, এবং যারা ওখানে যুক্ত আছে তাদের সাথে কথা বলে যাতে আমাদের ওখানে যারা খায় তাদের পরিষেবাটা আরও যাতে স্বচ্ছভাবে দেওয়া যায়, ভালোভাবে দেওয়া যায়, সেই চেষ্টাটা আমরা রাখবো। শারীরিক ব্যাপার তো, এখন হয়তো খাটতে খাটতে কোনো এক সময় হয়তো কোনো কারণে হয়তো ওর খাটনিটা হয়তো একটা থ্রো করে ফেললো, ওইগুলোই বলছি আমরা এগুলো দেখব, যাতে ওখানে যারা খেতে আসে তারা তো দুঃস্থ মানুষ, তাদের প্রতি আচার আচরণ সুষ্ঠুভাবে যাতে বাড়ির মতন পরিবেশ পায়, যাতে আদর যত্ন স্নেহ ভালোবাসাটা থাকে, সেই দিকটা আমরা নজর দিই।